আঞ্চলীয় আল খোবার শহরের রাস্তায় একটি সিংহের ঘুরে বেড়ানো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে সিংহটি একটি বাড়ির সামনের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। দুই পথচারী সিংহটিকে দেখছেন। সৌদি আরবের একটি স্থানীয় গণমাধ্যম বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে দেশটির জাতীয় বন্যপ্রাণী কেন্দ্র দাম্মামের কাছে একটি সিংহ ঘুরে বেড়ানোর খবর পান। এরপর তারা সিংহটিকে ওষুধের সাহায্যে অজ্ঞান করে তাদের হেফাজতে নিতে যান। তবে সিংহটি কিভাবে রাস্তায় ছাড়া পেল তা নিশ্চিত হওয়া যায়নি। কারো ব্যক্তিগত চিড়িয়াখানা থেকে সিংহটি কোনোভাবে পালিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও সৌদি আরবে শিকারী হিংস্র প্রাণী পোষা অবৈধ বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। আইনের পরিপন্থী হওয়ার পরও সৌদি আরবে হিংস্র প্রাণী পোষা খুব জনপ্রিয়। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে চড়া দামে বন্যপ্রাণী কেনা বেচাও হয় বলে স্থানীয় গণমাধ্যমে প্রতিবেদনে জানা গেছে। চলতি বছরের 15 এপ্রিল রিয়াদে নিজের পোষা সিংহের আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়। সিংহটি দুর্ঘটনার মাত্র 2 মাস আগে এক বন্ধুর কাছ থেকে উপহার পেয়েছিলেন তিনি। পরে পুলিশ এসে সিংহটিকে গুলি করে হত্যা করে।